চলে আসছি। আপনি অবশেষে আসলেন, আমি কিন্তু আপনার জি জন্য অপেক্ষা করছিলাম কবে আপনি আমার লাইভে একদিন আসবেন। জি জি আমি আমি খুবই খুশি হয়েছে হ্যাঁ আপনি আসছেন, এবং আপনার কয়েকটা লেখা আমি পড়েছি, অসম্ভব মানে অসম্ভব সুন্দর লেখা, অসম্ভব পরিচ্ছন্ন চিন্তার লেখা। থ্যাংক ইউ ভাইয়া, আমি খুবই চেষ্টা করছি কিন্তু খুবই গর্বিত বোধ করছি যে আপনি আমার লাইভে এসেছেন। ভাইয়া অনেক বানান ভুল হয় প্লিজ, আপনার ইন্টেলেকচুয়াল মানুষ জন একটু একটু দেখে রাখবেন বুঝছেন। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবং তবে আমি ওই আপনার যে সেন্স অফ হিউমার এবং আপনার যে মানে তীক্ষ্ণ বুদ্ধি, এটা সার্কাজম, হ্যাঁ সার্কাজম এবং আপনার তীক্ষ্ণ বুদ্ধি, এটা কিন্তু অসাধারণ। আমার খুবই, আমি আপনার মানে কথার তো আমি একরকমের ফ্যান হয়ে গেছি আপনার কথা শুনে কয়েকদিন। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আসিফ ভাইয়া, ওই আমার বললাম তো আপনি আপনার ছেলেকে দিয়ে ইমাজিন করেন, ঠিক আছে, আমারও আছে এই সাইজের একটা বুঝছেন, কাছাকাছি সাইজের। আমি ভয়ে গ্যারাজে চলে আসছি ওর দাদির কাছে দিয়ে, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমি জাস্ট দু তিনটা কথা বলে চলে যাচ্ছি ভাইয়া। তো কথাগুলো আমি আসলে আগেই বলতাম, ঢুকতে পারিনি, সেটা হচ্ছে ভাইয়া আমি ওই মাঝে মাঝে দেখি ক্রিকেট খেলা, আমি খুব বড় ফ্যান। তো ক্রিকেট খেলা যখন হয়, ওই খেলার মধ্যে ধরেন একটা খেলোয়াড় এত কষ্ট করে খেলে, ধরুন মাশরাফি কিংবা যে কোনো খেলোয়াড় এত কষ্ট করে এত পরিশ্রম করে খেলে, খেলার পর ধরুন কোনো কারণে হেলে হেরে গেল কিংবা মিস্টেক হলো, হতেই পারে, ঠিক আছে, তো কি করবে, এগুলো আমরা আসলে কখনো মেনে নিই, কখনো রাগ দেখাই। কিন্তু আমি দেখলাম আমাদের কমেন্টেটর সাহেবরা নিজে না খেলে, নিজে না নামিয়ে পরিশ্রমটা সে করে নেয়, রিস্ক সে নেয় নেয়, তারপর ধরেন অন্য কিছুতে সে ইনভলভ হয়, কিন্তু লম্বা লম্বা কথা। তো আমার না ব্যাপারটা আপনাদের সাথে একটু মেলে, ঠিক আছে, যে আপনাদের মতো মানুষ দু চারজন দেখেন আসিফ ভাই, আমি এবং এই যে আমি অনেককে চিনি যারা আপনার মাধ্যমে, অনেস্টলি স্পিকিং, শুধুমাত্র আপনার মাধ্যমে শুরুটা হয়েছে, যে তারা অনেক কিছু জানতে পেরেছে। মানে আপনি অনেক কিছু লিখতেন, শুরুতে না পড়লে আমি এগুলো এখন পড়ি, মানে আপনার যেগুলো কমেন্ট সেকশনে পড়ে আমি যাচাই করি, কিন্তু আমি আবার মানে বসে থাকি না, আমি সাথে সাথে এগুলো চেক করি কিংবা কাউকে না কাউকে জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি। তো আমি এখন পর্যন্ত অনেস্টলি স্পিকিং এ কিছুই ভুল পাইনি, একদম অনেস্টলি অ্যাডমিট করতেছি, খুব বেশি পড়ছি তা না, অল্প, বাট অ্যাডমিট করছি। যেমন এই যে আপনি একটা জিনিস একবার পোস্ট করেছিলেন যে হজরত আলী উনি উনাকে বিয়ে করতে দেওয়া হয়নি, আপনি না দিলে আমি জীবনও জানতাম না, মানুষ জন্ম থেকে মরে গেলেও আমার আমার নানু সারা জীবন কোরআন শরীফ ওয়াজিবা পড়ছে, উনিও মধ্যে এটা জানেন না যে ওনাকে বিয়ে করতে দেওয়া হয়নি। তো এই যে জানি এখন যারা এখন এই সো কল কি বলবো, উচ্চারণটা ভালো করে ক্লিয়ারলি আসে না, মানে সোশ্যাল সমাজ কিংবা কি বলবো এটা ইন্টেলেকচুয়াল ক্লাস, যারা নিজেদেরকে ক্লেম করে যে আপনাদের বিগ ব্রাদারদের ইদানিং দেখছি যাদের সাথে আপনার একটু একটু টোকাটুকি লাগছে, তারা বলে যে মুক্ত চিন্তক যারা তারা খুব ক্লিন ভাবে মুক্ত চিন্তার চর্চা করতে করতে চরচরি বানায়, ঠিক আছে, তারা কি এরকম মাঠে ঘাটে গিয়ে পোলাপানের মতো ঝগড়া করে কিনা। তো হয় কি, ওনারা এই যে চরচুরি গুলো বানাচ্ছে, নিজেরাই বানাচ্ছে আর বসে বসে নিজেরাই চরচুরি খাচ্ছে, কিন্তু আমাদের মতো সাদা মাঠা মাথার মানুষ কিছু আছে যারা এত ইন্টেলেকচুয়াল চিন্তা করতে পারি না ভাইয়া, এত বুদ্ধি আর এত সংসার, ইয়া সরি, এত টাইম আমাদের হয় না। তো আমরা বেসিক্যালি শিখি কিন্তু আপনাদের মতো মানুষের কাছ থেকে, আপনারা যারা ধরেন এই মাঠে ঘাটে নেমে কর্মীর মতো পরিশ্রম করছেন, ওই কেউ গুলি করলে গুলিটাও আপনারা খাচ্ছেন কিন্তু ভাইয়া সামনে থেকে, বুঝছেন, বকাগুলো আপনি খাচ্ছেন, গজবও আপনারাই দিচ্ছে, কিন্তু কেউ কিন্তু ওই আপনাদের বিগ ব্রাদারদেরকে গজব দেয় না, কিছুই দেয় না। ওনারা হয় কি ওই উপরে ঝিম মেরে বসে থাকে ক্রিকেট কমেন্টেটরদের মতো, খেলা শেষ হলে বসে বসে দোষ ধরে, এইটা কেন ভুল বললা, ওইটা কেন ভুল বললা, এভাবে মারা উচিত ছিল, এভাবে মারা উচিত উচিত ছিল, কিন্তু আসলে ওনাদেরকে মানুষ খায় না, খায় কিন্তু সেই মাশরাফিকে, ঠিক আছে, একটা ম্যাচ হারুক আর 10টা ম্যাচ হারুক, আমরা দেখি মাশরাফিকে, খাই মাশরাফি মানে খেলাকে, ঠিক আছে। তো এটাই আমি আসলে বলতে চাচ্ছিলাম, শুধু শুধু আপনাদের কথা না, এই যে ধরেন আমাদের মুসলিম ভাইদের মধ্যেও ডিবেটার যারা আছে লাইভ ডিবেটার, দেখেন সবাই কিন্তু এম কে হাসান ভাইয়ের থেকে শুরু করে সবার কথা বলছি, ওনাদের সাথে আমার মানে ওনাদেরকে পছন্দ করি না করি সেটা না, বেচারা এম কে হাসান বলেন আর তানভীর শরীফ বলেন আর যাই বলেন, বকা গুলা কিন্তু এরাই খায়, বুঝছেন, বকা ঝকা, এই যে মিশন ভাই বলেন সবার ট্রল কিন্তু ওদেরকেই করছে, কিন্তু ওই যে উপর দিকে মালানা যারা আছেন, ওয়াজি যারা আছেন স্টেজে উঠে সুন্দর গোছানো স্টেজে, হ্যাঁ আলেমরা মানে দামি দামি মার্সিডিজ গাড়ি BMW গাড়িতে করে আসেন, নামেন, মানে বিশাল সোলো লেকচার টেকচার দিয়ে ওনারা চলে যান, এই দুই চারটা কোয়েশ্চেন কেউ জিজ্ঞেস করলে মন মতো উত্তর দেন, ওনাদেরকে কিন্তু কেউ গালিয়ে দিচ্ছে না, তর্কাতর্কি করছে না, ছোট করছে না, ট্রল করছে না, পাবে কোথায়। কিন্তু এই যারা মুসলিম লাইভ ডিবেটার দিনরাত কিন্তু এগুলারই সবাই ঝাড়ির মধ্যে রাখতেছে, এদেরকে রিস্কে রাখতেছে, বুঝছেন। তো হয় কি ধরেন এরা কিংবা আপনারা একটু থেকে একটু ভুল করছেন, আর মানে ওই একটা ইন্টেলেকচুয়াল ক্লাস জেগে উঠছে, ঠিক আছে, হ্যাঁ তোমরা এই বলো, তোমরা এই বলো, এইভাবে করে না ইসলাম প্রচার কিংবা এইভাবে করে না নাস্তিকতা প্রচার, আমার কাছে হাস্যকর লাগে, ঠিক আছে। তো আপনার লাইভের থ্রুতে আমি বলতেছি সকল দ্যাট আলেম সমাজ এন্ড সকল দ্যাট আপনাদের ওই যে বিগ ব্রাদার সমাজ সমাজকে বলতেছি, অ্যাজ এ ভেরি নর্মাল সিটিজেন, অ্যাজ এ ভেরি সাদামাটা পার্সন, আমাদের আপনাদের দরকার নাই, আমাদের আসিফ ভাই দরকার কি, আমাদের আসলে এমকেশন টাইপের লোকই দরকার, ঠিক আছে, যারা আমাদের আমাদের ভিতরে ঢুকবে, আমাদের ভিতরে ঢুকে যার যেটা মতবাদ বোঝাবে, আমাদের সাথে তর্ক বিতর্ক করবে, ঠিক আছে, অ্যাটলিস্ট
আমরা শিখবো, রিয়েলাইজ করবো, আমরা ফেস অফ করবো, ঠিক আছে, আমাদের ওনাদের আসলে দরকার নেই, বুঝছেন তো? এর চেয়ে আসলে বেশি না, এইটুকুই বলতে চাচ্ছি আসিফ ভাই। আর এই এই যে আপনারা নিয়ে এত কিছু বলে, ঠিক আছে, ওনারা মনে হয় কি মানে ওই যে কোপ খাওয়া জিনিসটা খুব মজার বিষয়, কে মনে হয় আসে পিছন থেকে একটা টোকা মেরে দিয়ে চলে গেছে। জি জি, দাও দাও দাও, একটু একটু টোকা দাও, একটু টোকা দাও, আমি একটু হাত দিয়ে এখানে একটু চুলকাই, কোপ একটা টোকের মতো জিনিস। আচ্ছা ঠিক আছে, আপনি তো বলে যে জার্মানি যাওয়ার জন্য কোপ খাইছেন আপনি এই জন্য, আচ্ছা ঠিক আছে, জার্মানি যাওয়ার জন্য না, ঠিক আছে, কেউ ওনাদেরকে ধরেন একটা ভিসা দিল, কেউ রাজি আছে? মানে আমি আমি অফার করতে যাচ্ছি, খাবেন কোপ না, একটা ব্লেড ব্রেড দিয়ে একটু ছেঁচে দিব, এইটাও কি কেউ খাওয়ার জন্য রাজি আছেন? ঠিক আছে, আমার খুব মাঝে মাঝে মানে জিজ্ঞেস করতে ইচ্ছা করে, যেই বলে যে হে কোপ খাইছি এখন এটা ইউজ করতেছে, মনে হয় যে কোপ খুব মজার একটা জিনিস, শখে খায়, ঠিক আছে। ওনারা আপনাদের আপনাকে রাখতে পারে নাই বলেই তো আপনি থাকেন নাই, ঠিক আছে, কেউ এমনি এমনি শখে দেশ ছাড়ে না, বুঝছেন, আর আপনার মতো মানুষ তো ছাড়ার কথাই না। তো এইটাই আর কি ভাইয়া, সবাই মানে শুধু ওই মানে নিজে কিছু করবে না, ভাষণ দিবে, বুঝছেন, আর এই ভাষণ গুলো শুনতে ভালো লাগে না, অনেক হয়েছে, অনেক শুনছি ভাষণ, আপনি না থাকলে কিংবা আমি বলবো এই মুসলিম লাইভ ডিবেটাররা না থাকলেও অনেক ছোট্ট ছোট্ট জিনিসগুলো ভুল বলেন সঠিক বলেন আমরা মানুষের মধ্যে কখনো পৌঁছাইতো না, ঠিক আছে। তো আমি আবারও বলতেছি আমার আপনাদেরকে দরকার, মানে আমি এবং আমার মতো মানুষদের, ঠিক আছে। আপু আপনাকে আমি ছোট একটা কথা বলতে চাই, বসে থাকুন, ছোট একটা কথা বলতে চাই যে আমি যে পরিমানে হাদিস পড়েছি, যে পরিমানে তাফসীর পড়েছি, আমি যদি মনে করেন যদি বাংলাদেশে থেকে ইসলাম প্রচার করতাম, আমার কি টাকার অভাব হতো? আপনার কি মনে হয় যে আমার টাকার অভাব হতো কখনো? টাকা কি আমার রাখার জায়গা থাকতো? আমি যদি ইসলাম প্রচার করতাম আমার টাকা রাখার জায়গা হতো না? আমি যে পরিমানে ইসলাম সম্পর্কে যে পরিমাণ পড়ালেখা আমি করেছি, আমি বাংলাদেশে যে কোনো ইসলামিক অর্গানাইজেশনে থাকলে, ইসলামিক রাজনৈতিক দলে থাকলে আমার টাকা রাখার জায়গা থাকতো না। ভাষাগত ব্যাপার হয়তো পছন্দ হতেই পারে না হতে পারে, একটা জিনিস কি আপনাকে নিয়ে আমি জাস্ট একটা অ্যানালিসিস করে একটা কথাই বলবো ভাইয়া, আপনি কিংবা আপনার টাইপের অনেকগুলো মানুষ হচ্ছেন আসলে কিছু পারফিউমের মতো, এদেরকে যদি হাতের মুঠো মানে চিপে রাখে স্মেল কিন্তু বের হবে, ঠিক আছে, পারফিউম জিনিসটা এমন এটা হাত দিয়ে মানে চিপে ধরে আটকানো যায় না, ঠিক আছে। তো আশা করি কখনো ঠেকবেন না, ঠিক আছে, যেখানে থাকেন, জার্মানিতে থাকেন, বাংলাদেশে থাকেন, কখনো ইউএসএ আসলে ঠেকবেন না, ঠিক আছে, ইওর ফিউচার ইজ ব্রাইট, বুঝছেন। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, আমার অন্যদিন আপনার সাথে কথা হবে, আপনার লাইভে আসতে ভয় লাগে, বুঝছেন, আপনার জন্য শুভকামনা এবং আজকের জন্য শুভরাত্রি, ঠিক আছে, ঠিক আছে, ওকে, হ্যাঁ, বাই বাই। কেন আমরা এখানে ভেদাভেদের কোনো কিছু নাই, আমরা কেন এই জিনিসগুলাকে ধর্মের যে খারাপ সাইড গুলো এটা আমাদের সমালোচনা করার আমাদের অধিকার আছে, এটাই আমি বুঝে মানে আমার যেটা আমাদের অধিকার আছে, কিন্তু সমালোচনাটা আমরা করতে পারি না, দেশেও করতে পারি না, আমরা কোথাও করতে পারি না। তো এই কথাটা আপনি এতক্ষণ ধরে বুঝাইতেছেন, সে ভালো সাইডটা সে প্রচার করতে চায়, মানে শুধু ভালো সাইডটা প্রচার করতে, আমরা কেন খারাপটা বলবো? এই এই পয়েন্টে আর কি তার আমার কাছে খুবই খারাপ লাগছে, এই পয়েন্টটা তার খুবই খারাপ লাগছে। এনিওয়ে, আচ্ছা, প্রেম দাদা ছিল, প্রেম দাদা, প্রেম দাদা তো এখন আসবে না, প্রেম দাদা, প্রেম দাদা আপনার কি পাউঠাও বাইন্ধা রাখছে নাকি? দাদা আবার কি বাজে, দাদা রাগ ঠাক করে না আমার উপরে আবার। আচ্ছা এনিওয়ে, এই আমি আমি আসলে মেইন ওই আমাদের নাদিয়া আপা সম্পর্কে আরো কয়েকটা পয়েন্ট ছিল যেগুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, বাট এখন আপনি তো মনে হয় চলে যাবেন, না বলেন, আপনি আমার কিছুক্ষণ সময় আছে, আপনি বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাদিয়া আপার ওই জায়গার কয়েকটা, আপনি নাদিয়া আপার পোস্ট পড়ছেন কিনা আমি জানি না, নাদিয়া আপার পোস্ট গুলো যদি পড়েন আপনি, আমি পোস্ট গুলো পড়ছি, আমি খুব খুঁটা খুঁটা পড়ছি ওনার পোস্ট গুলা। উনি ওখানে লিখছে আমার এক্সপেরিয়েন্স, মানে সে তার অভিজ্ঞতা জার্মানিতে কি হয় না হয় এটা তার অভিজ্ঞতার আলোকে সে অনেক কথা লিখছে, মানে তার তার এক্সপেরিয়েন্স বলে পার্ট টাইম জব, মানে আউজিলফে আরবাইক, যেটা আউজিলফে আমরা তো জানি আউজিলফে আরবাইক কি কোনটা, পার্ট টাইম জব যেটাকে বলা হয়, তো পার্ট টাইম জব সে বলছে 100 থেকে 120 ঘন্টা। আমি আমি যদিও আমি জার্মানির লোক আমি জানি না, কিন্তু আমার তো মনে হয় না যে আপনার আউজিলফে আরবাইতে আউজিলফেতে আপনার 120 ঘন্টায় করতে হবে, 100 থেকে 120, আপনি তো 10 ঘন্টা করতে পারেন আউজিলফে। আমি তো আমি যতটুকু জানি 10 ঘন্টা করতে পারেন, যে ঘন্টা আমার ইচ্ছা করতে। এক্স্যাক্টলি, মানে উনি ওনার যে এক্সপেরিয়েন্স গুলা নাদিয়া আপা শেয়ার করছে একেবারে বাচ্চাদের মতো, মানে উনি কোনো ধারণাই নাই যে আমাদের এই এই জার্মান স্পিকিং যে কান্ট্রি গুলা এগুলাতে কিভাবে কইরা একটা দেশের ল অথবা কোনো কিছু চলে, কোনো ধারণাই নেই। ইভেন আরেকটা কথা লিখছে, আপনি দেখছেন
যে কোনো কন্ট্রাক্ট পেপার বা কোনো কিছুর ভিতরে কি কোনো টাইম লেখা থাকে কিনা, বাট আপনারটা হলো সোয়াগনিস, সোয়াগনিস এর অর্থ সার্টিফিকেট। সার্টিফিকেট এর ভিতরে এটা তো আপনার কন্ট্রাক্ট পেপার না, কন্ট্রাক্ট পেপার এর ভিতরে লেখা থাকতে পারে যে আপনি সার্টিফিকেট আর কন্ট্রাক্ট পেপার আলাদা জিনিস, আলাদা পেপার। মানে না না শুনেন ভাই, মানে সহজ কথা আমি আপনাকে বলে দিই যে আমি যদি তাকে আমাদের অফিসে নিয়ে আমাদের আমার চেয়ারে বসায় আমার বসের সাথে কথা বলায়ও দেই, তখন সে বলবে এই বসের শার্টে একটু ময়লা লাগা আছে, তার মানে এই লোকটা বস না, এই লোকটা হয়তো কোনো মানে সুইপার বা কোনো মানে টয়লেট ক্লিনার। তো আমি আসিফ মহিউদ্দিন এই পুরো এই ডেইজি অফিসটা ভাড়া নিয়ে আমাকে দেখানোর জন্য পুরো ডেইজি অফিসটা ভাড়া নিয়ে আমাকে নিয়ে আসছে, এবং এরা সবাই অভিনেতা, এই যে যারা যারা এখানে আছে সবাই অভিনেতা, সবাইকে আসিফ মহিউদ্দিন টাকা দিয়ে অভিনয় করাচ্ছে যেন সে প্রমাণ করতে পারে। তাকে যদি আমি এটাও করি তাহলেও সেটা বলবে, কারণ হচ্ছে তার তো তর্কে জিততে হবে, কারণ হচ্ছে সে মানে প্রতিজ্ঞা করছিল যে সে ফেসবুক থেকে বিদায় নেবে 7 দিনের ভিতরে প্রমাণ করতে না পারলে, প্রমাণ তো সে করতে পারে নাই। এখন তো তার যে কোনো ভাবেই হোক ফেসবুকে তো মুখ দেখাতে হবে, তার যে অনুসারী ভক্ত অনুসারী বা তার লাইকার মুমিন বান্দারা যারা আছে তাদের কাছে তো মুখ দেখাতে হবে, মুখ দেখানোর জন্য ওনার তো অনেক পরিশ্রম এখন করতে হচ্ছে, উনি পরিশ্রম করে যাক, কিন্তু দর্শক যারা আছেন পাঠক যারা আছেন সবাই তো বুঝতেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি তো চ্যালেঞ্জ দিয়ে রেখেছি যে নাদিয়া হোক, আরিফুর হোক, পিনাকি হোক, যে আরেকটা কে যেন নতুন এসে জুটছে গোলাম, এরা সবাই মিলে একসাথে থাকবে এবং আমি আরেক প্রান্তে থাকবো, আমরা একটা লাইভ ভিডিও করি, ওনারা 4 জন কথা বলবেন, আমি একা কথা বলবো, তারপর দেখা যাক যে কে কতটুকু কি করতে পারে, কার যুক্তি শক্তিশালী। আমি তো চ্যালেঞ্জ দিয়ে রাখছি, আজকেও চ্যালেঞ্জ জানা রাখলাম যে নাদিয়া, আরিফুর, পিনাকি, গোলাম সরোয়ার এই 4 জনকে তারা যদি চায় কোনো ইসলামিক আলেমকে নিয়ে আসতে তাকেও আনতে পারবে, 5 জনের টিম তারা, এবং অপরদিকে আমি একা থাকবো, প্রয়োজনে আরিফুর রহমানের মডারেশনে আমি কথা বলবো, আরিফুর রহমান অত্যন্ত মানে জঘন্য মডারেটর, তারপরেও তার মডারেশনে আমি কথা বলবো, সেটা আমি মেনে নিলাম, খালি তাদেরকে আসতে বলেন আমি রাজি আছি। তারা কোনোদিনও আসবে না, আসবে না, আমি আমি এখনই বলে দিই, আরিফ ভাই তো কোনোদিনই আসবে না, তার হীনমন্যতার একটা ব্যাপার আছে, আরিফ ভাই এখন যেটা হয় হীনমন্যতায় ভোগে, অবশ্যই সে তো আগে আসছে আপনার, কিন্তু আগে আসলেও এখন আপনি উপরে উঠছেন কেন, আপনাকে এত কেন চিনে, এই কারণে তার একটা হীনমন্যতায় ভুগে সে, এটা ওই দিনের কথাই আমি যেটা বুঝলাম, তার ওই দিনের কথাই। বাট আপনার প্রতি কিন্তু আমার একটা অভিযোগ আছে, এটা আরিফ ভাই যে কথাটা বলছে সেই অনুযায়ী, নট আমি জানি এটা বলবো না, যখন আমাদের অভিজিৎ দা মারা গেছেন তখন নাকি আপনি একজনকে ইঙ্গিত করে বলছেন এই লোকটাই খুন করছে, এটা একদম ডাহামি, তো আপনি এটা বলতে পারেন? আমি ডাহামি থাকা ভাই, এই পোস্টটা দিয়েছিল, আমি বুঝতে পেরেছি উনি কিসের কথা বলতেছেন, একজন লোক ছিল তখন বইমেলাতে অভিজিৎ দাকে আমন্ত্রণ জানিয়েছিলেন একজন লোক, সেই ভদ্রলোকের নামও আমার ভালোভাবে খেয়াল নেই, ভদ্রলোককে আমি চিনিও না, এবং ওই ভদ্রলোককে নিয়ে আমি কোনো স্ট্যাটাস দিয়েছি বলেও মনে পড়ে না, ওই ভদ্রলোককে স্ট্যাটাস দিয়েছিল ওমর ফারুক লুকস এবং স্নিগ্ধা, তারা সে স্ট্যাটাস দিয়েছিল, তারা স্ট্যাটাস দেওয়ার পরে সেই জিনিসটা আমি জানতে পারি এবং তাদের স্ট্যাটাস আমি লাইক দিই, এইটা আমার মনে আছে, কিন্তু ওই ভদ্রলোক কি করছে না না করছে আমি কিছু জানি না, এখন পর্যন্ত জানি না যে ওই ভদ্রলোকের কোনো আসলেই কোনো মানে জড়িত আছে নাকি জড়িত নাই, সে বিষয়টা আমার কাছে ক্লিয়ার না। আর আমি লিখেছিলাম যে আচ্ছা তাহলে তার মানে হলো আরিফ ভাই, আরিফ ভাই এটা মিথ একটা টোটালি, কারণ সে বলছে উল্লেখ করেই বলছে যে এটা আপনি বলছেন যে আপনি তখন সাথে সাথেই নাকি আপনি ওই লোকদের দিকে ইঙ্গিত করছেন, এটা হলো আরিফ ভাইয়ের কথা ছিল ওনার যে ইন্টারভিউ করে, আমি ভাই অনেকের ওনার যে কারণ হচ্ছে তখন তখন অভিজিৎ রায় যখন মারা গেছে তখন আমি অনেকগুলো লেখা লিখছি, সরকারের প্রতি ইঙ্গিত করছি, ডিজিএফআই এর দিকে ইঙ্গিত করছি, ডিবি পুলিশের দিকে ইঙ্গিত করছি, মৌলবাদী হেফাজত ইসলামের দিকে ইঙ্গিত করছি, তখন তো ভাই আমাদের সবার অবস্থা খুব ভয়ঙ্কর, তখন তো আমাদের সবার খুব মানে একটা ইয়া অবস্থা, তাই না, আমরা সবাই খুবই মানে 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 ভেঙে পড়ছি, তাই না, অভিজিৎ রায় মারা গেছে, অভিজিৎ রায়কে এভাবে মেরে ফেলা হয়েছে, আমরা তখন যাকে আমরা পাচ্ছি তাকে আমরা ইয়া করতেছি যে এই লোকটার একটা ইয়া থাকতে পারে, ডিজিএফআই এর কোনো ইয়া থাকতে পারে, ভূমিকা থাকতে পারে, সরকারের ভূমিকা আছে নাকি সেটা খতিয়ে দেখা উচিত, কিন্তু তাকে তো আমরা এই ভদ্র যার যে ভদ্রলোকের কথা বলতেছেন তার সম্পর্কে আমি ভালোভাবে জানিই না, তার সম্পর্কে আমি কি লিখবো, মানে উদ্ভট কথাবার্তা, সেই তার সম্পর্কে লিখেছিল ওমর ফারুক লুকস, এখন তারা হচ্ছে বন্ধু, আরিফুর রহমান আর ওমর ফারুক লুকস এখন বন্ধু বন্ধু মানুষ, মানে আমাকে বলতেছে আমি নাকি এটা লিখছি, অদ্ভুত কথাবার্তা। আচ্ছা যাই হোক, আরিফ ভাই যদি শুনে তাহলে আরিফ ভাইয়ের কাছে এই প্রশ্ন আমার থাকলো যে তাহলে আপনি যে আপনি যদি এটা মানে মানে দেখাক আরিফ ভাই দেখাক, আমার কথা হলো আরিফ ভাইয়ের উচিত যে এটা দেখানো উচিত, এইভাবে করে অভিযোগ করলে সেটা যদি প্রমাণ না করতে পারে আরিফ ভাই এটা তাহলে ঠিক না আসলে।
আরিফ ভাইয়েরও ঠিক না। আর সেই সময় আমাদের মাথা এতই খারাপ ছিল, অভিজিৎ রায় মারা যাওয়ার পর আমাদের মাথা এতই রকমের, আমরা এতই বিপর্যস্ত ছিলাম, একের পর এক মানুষ মারা যাচ্ছে আমাদের, এতই বিপর্যস্ত ছিলাম সেই সময়। তো আমি মানে আমরা কি করব, কার কাছে আমরা ইয়া করব, কার কাছে আমরা ইয়া যাবো, সেগুলো নিয়ে আমরা ব্যস্ত ছিলাম সেই সময়। আমি কি বলছি সেটা তো এভিডেন্স লাগবে, যে আমি কোনো কথা যদি ভুল বলে থাকি তাহলে তো আমি তো রাজি আছি। যদি আমি কোনো কথা কখনো ভুল বলে থাকি, আমি তো আমার লাইভে সবসময় এটা বলে আসছি যে আমার কোনো কথা যদি ভুল হয়ে থাকে আমি তো সেটা স্বীকার করতে রাজি আছি। কিন্তু মানে এটা তো তার মানে তো এটা না যে আমাকে এখন মানে মেরে ফেলবেন আপনারা বা আমাকে ইয়া করে ফেলবেন এটার জন্য। কিন্তু এই আরিফুর রহমানরা তো মানে কোনো ভুল স্বীকার করে নাই এখন পর্যন্ত। দেখেন আপনি একটা গ্রুপ গ্রুপ চুরি করে ফেলছেন। আরিফ ভাই আবার ওর ভিতরে লিখছে যে যেহেতু এটা ওই হ্যাক হয়ে গেছিল সে পুনরুদ্ধার করছে, এই জাতীয় একটা তা নিজের আর আরিফ ভাইয়ের ওই ইটা লেখা। আমি হাসতে হাসতে মানে এখন আসলে মনে হয় কি জানেন ধরেন ভাই, আমার ল্যাপটপটা এখন যেটা কাজ করতেছে না, আমি আপনাকে একটু বললাম যে ভাই একটু ল্যাপটপটা একটু ঠিক করে দিবেন, তারপর আপনি একটু গোতাগুতি করে ঠিক করে বললেন যে ও ল্যাপটপটা তো আমি ঠিক করেছি এখন তো এটা আমার, তারপর আপনি ল্যাপটপটা নিয়ে চলে গেলেন। মজার কথা, চিন্তা করেন। হ্যাঁ এই আরিফ ভাইয়ের এই জিনিসটা আমি বুঝলাম না, বাচ্চাদের মতো মানে মনে হয় যে সে ক্লাস ফাইভ এ পড়ে সে একটা জিনিস জিতছে, হ্যাঁ এটা আমি জিতে গেছি, হ্যাঁ বিশাল আমার একটা অর্জন। আরিফ ভাই যেভাবে চিবায় চিবায় কথা বলে কথাটা আমার কাছে খুব সুন্দর লাগে, বাট তার থিম যেটা যেমন নাদিয়া আপার লেখাগুলো, কিন্তু সত্য কথা বলি আমার নাদিয়া আপার লেখাগুলো খুব সুন্দর লাগে, মানে বাংলা ভাষায় এল্লা কি করবা এইভাবে করা খুব সুন্দর লাগে কথাগুলো, কিন্তু ভিতরে যে থিম গুলা টোটালি মিথ্যা কথা লেখে। কারণটা হচ্ছে যে আমি যতগুলো পড়লাম আপনার ইসে এই প্রমাণ সহকারে যে জার্মানের অথবা এই এই কন্টিনেন্টালের যে আপনার বিষয়গুলো, যেমন আপনার এখানে লেখা পড়া থেকে শুরু করে একটা অ্যাসাইলাম, আপনি বিয়ে করতে পারবেন না নাকি সুইডেনে যে অবশ্যই আপনি পারবেন, এবং আপনি যদি অ্যাসাইলাম থাকে তাহলে আপনি পারবেন না, আপনি যদি নর্মাল আপনি তাহলে পারবেন, নর্মাল এজ এ নর্মাল হিসেবে আসলে আপনি পারবেন, অ্যাসাইলাম হিসেবে আপনি পারবেন কিনা এটা আমি শিওর না, মনে হয় না আপনি পারবেন অ্যাসাইলাম হিসেবে। আমি আমার যদি জানা আছে সেটা একটু কঠিন হয়ে যায় তখন, হ্যাঁ কঠিন, আপনি অ্যাসাইলাম হিসেবে অন্য কোথাও যেয়ে বিয়ে করতে পারবেন না, মানে আপনি আপনার ইসের ভিতরে থাকতে হবে, আপনার যে এরিয়াটা ওই এরিয়ার ভিতরে থাকতে হবে আপনার। অ্যাসাইলাম সিকার হলে তো দেশও ত্যাগ করা যায় না ভাই, অ্যাসাইলাম সিকার তো দেশও ত্যাগ করতে পারে না, এক্স্যাক্টলি রাইট, এমন কি এরিয়া ত্যাগ করতে পারে, এটাই আমি আমার কথা, শহর বা স্টেট থেকে বাইরে যেতে হলে অনুমতি নিতে হয় এখানে দৌড়াইতে হয়, রাইট। তো এই আমি পুরো জিনিসটাই যে নাদিয়া আপা যে এত সুন্দর রসালো ভাবে বানায়া বানায়া যে কথাগুলো লিখছে, তো রসালো কথার আমি প্রশংসা করি যে খুব সুন্দর ভাবে লিখতে পারে উনি, আমি এটা প্রশংসা করি, কিন্তু ওনার ভিতরের যে থিম গুলা টোটালি বানানো এবং প্রত্যেকটা জিনিস আমি তার খেয়াল করছি, সে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি ইসের এইভাবে করে লেখে, তার এক্সপিরিয়েন্স কিছুই নেই, সে কিছুই জানে না, আমাদের এই পাশের যে ল এবং এই সম্পর্কে তার কোনো ধারণাই নেই, এটাই আর কি আমার কথার ইটা ছিল। আরো অনেকগুলো পয়েন্ট ছিল তার কথা যতগুলো শুনছি আসিফ ভাই, আমি অনেকগুলো পয়েন্ট ধরছিলাম কিন্তু এখন আসলে না এত কিছু মনে থাকে না পয়েন্ট গুলা। ভালো থাকবেন।